নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতেই সব বাইকে স্বাগত আজ আমি ফুলকপি দিয়ে ভীষণ সুস্বাদু একটি নিরামিষ রান্না শেয়ার করছি আশা করি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই ভীষণই ভালো লাগবে আর এই রেসিপিটি দিয়ে আপনারা গরম গরম ভাত অথবা রুটি সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারেন আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইটার মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব। আপনারা যে পাত্রের মধ্যে রান্না করবেন সেই পাত্রটাই নিয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা আলু এখানে আমি দুটো বড়ো সাইজের আলু ব্যবহার করেছি আলুগুলোকে এরকম ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতোও কেটে নিতে পারেন এখানে একটা মাঝারি সাইজের ফুলকপিকেও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ফুলকপিটাকে আমি দশ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি জল ঝরিয়ে ফুলকপিটাও একই সাথে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি এই টমেটোটা অবশ্য করে দেবেন তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই লঙ্কার ঝালটা খুবই কম তাই আমি তিনটে দিয়েছি আপনারা নিজেদের ইচ্ছে মতোই ঝালটা ব্যবহার করবেন এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গ্রেট করেও আদা অবশ্যই ব্যবহার করতে পারেন স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ এখানে যা যা অ্যাড করতে হবে সব কিছু কিন্তু একবারেই অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আপনারা চাইলে অবশ্যই কিন্তু এখানে জিরে বাটারও ব্যবহার করতে পারেন একই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণে ধনে গুঁড়ো আপনারা চাইলে কিন্তু ধনে বাটাও ব্যবহার করতে পারেন ওয়ান ফোর চামচ পরিমাণে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারেই ব্যবহার করতে হবে তবে এই রেসিপিতে ঝালের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্যই এতে রান্নাতে ঝাল হয় না খুব সুন্দর একটা রঙ হয় চাইলে দিতেও পারেন না চাইলে না দিলেও চলবে এবার দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো শাহি গরম মশলা গুঁড়ো আপনারা কিন্তু যে কোনো গরম মশলাই ব্যবহার করতে পারেন গরম মশলা বেটেও ব্যবহার করতে পারেন অল্প করে একটু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি এখানে রয়েছে এক টুকরো ছোট এলাচ দুই টুকরো লবঙ্গ এক টুকরো ছোটো দারচিনি আর সাত থেকে আট টুকরো গোটা গোলমরিচ এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে তারপরে দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এ রান্নাতে কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে আমি এখানে দুই টেবিল স্পুন পরিমাণেই কাঁচা সরষের তেলের ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু তেলটাকে বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন তবে তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসবে এবারে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে অর্থাৎ আমাদের ম্যারিনেট করে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় খুব ভালো মতো কিন্তু এটাকে মেখে নিতে হবে এটা কিন্তু অবশ্য করেই এই কাজটা আগে করতেই হবে কেননা ম্যারিনেট না করে রাখলে কিন্তু এর টেস্টটা ঠিকঠাক আসবে না এভাবেই খুব ভালো করে মেখে নিয়ে এটাকে কিন্তু কম করে চল্লিশ মিনিট হলেও রাখতে হবে যদি হাতে সময় বেশি থাকে সেক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিতে পারেন আমার হাতে খুব একটা সময় নেই তো আমি এটা চল্লিশ মিনিটের জন্যেই ম্যারিনেট করে রেখে দিচ্ছি একটু বেশি সময় ধরে যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু এ রান্নাতে জলের কোনো প্রয়োজন পড়ে না এর টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে আর ম্যারিনেটটা একটু কম করলে সেক্ষেত্রে একটু জল ব্যবহার করতে হয় সেক্ষেত্রে টেস্টটা একটু কম আসে দেখুন আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে চল্লিশ মিনিট অপেক্ষা করব চল্লিশ মিনিট পর ঢাকনাটাকে আমি ওপেন করে নিচ্ছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আলু ফুলকপি টমেটো থেকে কতটা জল বেরিয়েছে আমার কিন্তু এই জলে অনেকটা রান্না হয়ে যাবে আর খুব বেশি জলের কিন্তু প্রয়োজন হবে না দেখুন কতটা জল বেরিয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব ঢাকাটা বন্ধ করে দিচ্ছি ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে একদম লোতে করে দিতে হবে পুরো লো আছে কিন্তু এই রান্নাটা আমাদের করতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা আমি দেখিয়ে দিয়েছি একদম লোতে রেখেছি এভাবেই কম আছে পনেরো মিনিট সময় ধরেই আমরা রান্না হতে সময় দেব পনেরো মিনিট পর ঢাকাটাকে আমি ওপেন করে নিচ্ছি এ সময়তে ভীষণ সুন্দর একটা অ্যারোমা বের হতে শুরু করেছে আপনারা হয়তো বুঝতে পারছেন না কিন্তু এর অ্যারোমাটা ভীষণ সুন্দর বের হচ্ছে একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে যেহেতু একদমই জল নেই তো আমি হাফ কাপেরও একটু কম পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম এখানে কিন্তু গরম জলই অ্যাড করতে হবে ঠান্ডা জল কিন্তু ব্যবহার করার কোনোই দরকার নেই এখানে খুব ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আবারও এই লো আছেই ঢাকা দিয়ে মিনিট দশেক সময় ধরে আমরা অপেক্ষা করব। দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনাটাকে ওপেন করে নিয়েছি দেখুন একবার আমি নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছুই কিন্তু আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমরা এটা কিন্তু পরিবেশন করে দেব এটা কিন্তু গরম গরম ভাত হোক বা রুটি সবের সাথে এটা মানানসই আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ